আজকের দিনে যারা ফর্ম জমা করতে পারছেন না কিংবা আসতে পারছেন না ক্যাম্পে, আপনাদের জানিয়ে রাখি এই রকম ক্যাম্প আরো কিন্তু অনুষ্ঠিত হবে এই গ্রাম পঞ্চায়েতে। প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন এবং নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন। কি হবে?
দাদা আপনার নাম পরিচয় একটু। আমার নাম প্রণব কুমার মাইতি, সভাপতি ভগবানপুর এক পঞ্চায়েত। আজকে কিসের প্রোগ্রাম চলছে? দুয়ারে সরকার প্রোগ্রাম, এটা মমতা ব্যানার্জির অভিনব একটি প্রকল্প লঞ্চ করেছেন, যেটা আমরা প্রত্যেক জিপিতে যাচ্ছি। এটা আমাদের 41 দিন ধরে চলবে, 10টা জিপিতে, পার জিপি 4 দিন করে। আজকের প্রোগ্রাম, আজকে আমাদের গুরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার এই প্রোগ্রামটা হচ্ছে। আমরা সবাই 9:30 বিডিও সাহেব সব সবাই 9:30 আমরা এসেছি, ১১টা প্রকল্প আছে এর মধ্যে। এর মধ্যে স্বাস্থ্য সাথীটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তৎস কন্যাশ্রী রূপশ্রী এগুলো সব 11টা প্রকল্পের মধ্যে আছে। আমরা বেশি সাড়া পাচ্ছি স্বাস্থ্যসাথী প্রকল্পে। যদি সবার জন্য যে 5 লাখ টাকা করে এটা দিয়েছেন, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা দিল্লি এইমস থেকে ভেলোর থেকে সব জায়গায় এই সুযোগটা পাবে। মানুষের সাড়া ব্যাপক পড়েছে, যেটা আমরা কল্পনা করতে পারিনি যে এত মানুষ কোথা থেকে আসছে। তারা এই পরিষেবাটাকে খুব ভালো মনে করছে। আমরা সবার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এই প্রোগ্রামে আমরা সবাই উপকৃত হব, যা এতদিন কোনো সরকার করেনি। আজকের প্রোগ্রামটা কি? আজকে আমরা এখানে ৩০শে জানুয়ারি অবধি এর মধ্যে আমার 10টা জিপি আছে। 10টা জিপিতে আমাদের 4 রাউন্ডে আসবো, মানে 40টা প্রোগ্রাম আমাদের ব্লকে হচ্ছে। মানুষের সাড়া কেমন? মানুষের সাড়া অভিযোগ করিনি, এত মানুষজন আমাদের কাছে আসবেন। ধন্যবাদ জানিয়ে গেছেন, ধন্যবাদ জানিয়েছেন, স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। আজকে স্বাস্থ্যসাথী যারা করছে, এরা পরিষেবাটা কবে পাবে? নেক্সট ক্যাম্পে আমাদের মেসেজ এসে যাবে, আমরা স্পটেই কার্ড ডেলিভারি করে দেবো। সমস্ত পরিষেবা এইভাবেই দেওয়া হবে, ক্যাম্পেই দেওয়া হবে।